বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে শহরের নিরালা মোড়ে বিক্ষোভ করেন শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা শাখা। বক্তারা বলেন, একটি মহল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে দেশকে অস্থিতিশীল ও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এই চক্রান্ত সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়, সেই সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।